আজ আমরা একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব, সেটি হচ্ছে এই বিজ্ঞানের যুগেও কিছু মানুষ আছেন যারা নিজেদেরকে সাধু হিসেবে জাহির করেন এবং বশীকরণ এবং বিভিন্ন ধরনের জাদু মন্ত্রের বলে নাকি অনেক ধরনের সমস্যার সমাধান করে দেবেন, এমনই কিছু মানুষ আমাদের সমাজে আজও বিরাজমান। সেরকম একজন মানুষের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিবেদিতা নিউজ নেটওয়ার্কের পর্দায়। আমাদের প্রতিনিধির একজন এনার কাছে যায় এবং মিথ্যে কথা বলে যে সে বিয়ে করেছে, কিছুদিন আগে তার বিয়ে হয়েছে এবং বউয়ের সঙ্গে ভীষণ ঝামেলা হচ্ছে, ছাড়াছাড়ির মতো অবস্থা। কি করে তার বউকে সে কাছে পেতে পারে, তার জন্য উনি কি করতে পারবেন, সেই সব ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হয় এবং এই ব্যক্তি কিন্তু বলেন হ্যাঁ সে সমস্ত ব্যবস্থা করে দেবে। তাহলে যে বিয়েই করেনি তার কি করে ব্যবস্থা করে দেবেন, প্রশ্ন আপনাদের কাছে। তাহলে উনি সত্যি ভণ্ড না আসল সাধু? এবার আপনারা দেখুন, সাধুরা নাকি হাত দেখে সব কিছু বলতে পারেন, ভূত ভবিষ্যৎ। তাহলে উনি সামান্য ব্যাপারটা বুঝতে পারেননি যে সে বিয়ে করেনি? শুধু তাই নয়, তার বউকে ফেরত এনে দেবেন, তার জন্যে কি কি করতে হবে, কত টাকা দিতে হবে, সেই সব কথাও বলেন। চলুন একবার ভিডিওটা দেখে নিই। আমার একটু সমস্যা হয়েছে, গিয়ে মন্দিরে গিয়ে ওকে বিয়ে করি। হ্যাঁ, মন্দিরে গিয়ে ওরা একটু বিয়ে করেছিলেন। হ্যাঁ, গিয়ে এখন আর আমার কথা সেরকম শুনছে না, সবচেয়ে বড় বলছে প্রত্যেকদিন ঝামেলা, কিন্তু মানে একটু খারাপ অবস্থা ঝামেলা, ভোটটা থেকে ঝামেলাই আছে, ঝামেলার মধ্যে তো এরকম খারাপ থাকি খাওয়ার মধ্যে। ২০০০ টাকার মতো থাকবে। ফটো লাগবে, আর ফটো লাগবে প্রথম তো, তারপরে ফটো লাগবে তোমাকে এখানে, ফটো লাগবে, সাদা দরখাস্ত দিতে হবে, পেপার সাদা কাগজ, অন্য লাগবে তিনখানা লাগবে, ওই কাগজ কাগজ সাদা কাগজ এই কাগজ খাতা, মানে কাটা নয় এরকম কথা, মোটামুটি ওটা করলে কি চুকোতে পারে ভবিষ্যতের জন্য? তোমাকে সেরকম রাখতে হবে জিনিস, করে ওকে এমন একটা বসিদান করতে হবে যাতে জিন্দগি আর না যেতে পারে, সেরকম করতে হবে, করা যাবে সব করা যাবে। আমার এখানে তো এইসব কাজ দিলে আর কাজে আমাকে কি করতে হবে, একটা ফটো আনতে হবে, একটা ফটো আনতে হবে, আর একটা কাগজ আনতে হবে, আর ছোটো কাগজ যদি হলে তাহলে দুটো কাগজ লাগবে, যদি বড়ো হয় তাহলে একটা কাগজ দিয়ে হবে, মানে এক কর করে কাগজটা লাগবে, আর ওকে বসে কাজ করে আনতে হবে। তো তাহলে সেরকমভাবে মোটামুটি একটা ফটো লাগবে, তিনটে পেপার লাগবে, ২০০০ টাকার মতো লাগবে, একটা মাজুরি লাগবে, তারপর তো আমি এগুলো যার তারপরে আমি কতদিনের মধ্যে করতে হবে, কতদিনের মধ্যে করতে হবে না, তুমি যদি বলে যাবে